একই ম্যাচে দুই সেঞ্চুরি, বিপিএল এর উত্তেজনা কেমন চলছে, দ্বিতীয় ম্যাচটা কেমন দেখেছেন? মাঠের খেলাতে এই পর্যন্ত বিপিএল আমার মনে হয় ভালোই চলতেছে, কারণ দিনের ম্যাচগুলোতে যে রান হয়নি সেটা কুয়াশার জন্য, মিরপুরের নেচারই এরকম, যখন উইকেটে রোদ পড়ে না তখন রান হয় না, আজকে রোদ ছিল তার জন্য শুরুর ম্যাচেও রান হয়েছে এবং সিলেট তাদের যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সেটা আজকেও খেলেছে। সিলেটের খেলা দেখা আসলে চোখের শান্তি এবার বিপিএলের জন্য। রাতের ম্যাচে অহরহ রান হচ্ছে, ডেলি দিন রান হচ্ছে এবং পরপর দ্বিতীয় দিন আজ চেজ হলো, আগের দিন 190 চেজ হয়েছে, আজ প্রায় 180 চেজ হলো, সব মিলিয়ে মাঠের খেলা এবার বিপিএল এই পর্যন্ত ঠিকঠাকই চলছে বলে আমার মনে হয়। তহিদ হৃদয় ব্যাক টু ব্যাক 50 ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ, বাংলাদেশের টি টোয়েন্টি সংস্করণে কি অন্যতম একটা আবিষ্কার হতে যাচ্ছে তহিদ হৃদয়? তহিদ হৃদয় ভালো খেলছেন, আজকে প্রেস কনফারেন্সেও কিন্তু বলেছেন যে আমি যখনই ম্যান অফ দি ম্যাচ হই পরপর দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবে, 19 লেভেলে হয়েছে আজকে এখনও হলো, কিন্তু ইটস টু আর্লি টু সে যে একটা বড় আবিষ্কার হতে যাচ্ছে, মাত্র দুটো ম্যাচ হয়েছে, বড় টুর্নামেন্ট, 12 ম্যাচের টুর্নামেন্ট, যদি পুরো টুর্নামেন্টই ধারাবাহিকভাবে ভালো খেলে তাহলে তখন কিন্তু অবশ্যই বলা যায় যে বিপিএল এর দেশি লোকাল প্লেয়ারদের মধ্যে একজন আবিষ্কার তহিদ হৃদয়, বাট দুই ম্যাচ দেখে আসলে এত তাড়াতাড়ি কমেন্ট করার মতো কিছু হয়নি বলে আমার মনে হয়। আজম খান যেখানে সেঞ্চুরি পেয়েছে সেখানে অন্য পাশে ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না, অন্যদিকে ওসমান খান তার সেও সেঞ্চুরি পেয়েছে, আসলে আজম খানের সেঞ্চুরি এবং ওসমান খানের সেঞ্চুরি কিভাবে দেখছেন? আজম খান রান পেয়েছে, অন্যরা পায়নি, আসলে আমি বলবো অন্যরা আজম খানের মতো অত ট্রাই করেনি, কারণ তামিম শুরুর দিকে অনেকগুলো বল ডট খেলেছেন, শেষ পরের দিকে যখন সেট হয়ে গেছেন তখন কিন্তু রানের সাথে বলের একটা সামঞ্জস্য এনেছিলেন, পরের দিকে হাত খুলে খেলতে পেরেছেন, সেক্ষেত্রে তামিম শুরুর দিকে যে বলগুলো ডট দিয়েছেন ও সব ওখানে একটু বেশি ডট হয়ে গেছে, শুরুর দিকে আর একটু যদি হাত খুলে খেলার চেষ্টা করতেন সম্ভবত খুলনার জন্য ভালো হতো, রানটাও একটু বাড়ত, বাট আজম খানের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল নো ডাউট। অন দ্য আদার হ্যান্ড উসমান খানের ইনিংস এবং পুরো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেভাবে চেসটাকে সাজিয়েছিল সেটা খুব ক্যালকুলে ছিল, তাদের যে দুই ওপেনার ম্যাক্সওয়েল ডাউট এবং উসমান খান শুরু থেকে দুজন যেহেতু টার্গেটটা জানতেন টার্গেট মাথায় রেখে খেলেছেন, উসমান একটু বেশি আগ্রাসী ছিলেন তবে ম্যাক্সওয়েল ডাউটও ইনিংসটাকে ভালোভাবে বিল্ড করেছিলেন, আর 50 পরে উসমান তো পুরো ফিফথ গিয়ারে চলে গেছে, সেক্ষেত্রে উইকেট যে ভালো এটাই প্রমাণ উসমান এবং আজমের দুই ইনিংস, আর আজমের ইনিংসের সাথে খুলনার অন্য ব্যাটাররা যে খুব একটা ভালো খেলতে পারেনি এর জন্য আমি উইকেটের দোষ দিব না, ব্যাটারদের অ্যাপ্লিকেশনে সমস্যা ছিল, তারা আসলে আজমের মতো এত বেশি মারতে চায়নি বলে আমার মনে হয়েছে। বিপিএল একই ম্যাচে দুই সেঞ্চুরি সহ তহিদ হৃদয় ব্যাক টু ব্যাক 50, অনেক রকম ঘটনা ছিল আজকের বিপিএল এর দুই ম্যাচে। বিপিএল দিন দিন চৌলুশ বাড়ছে এবং ক্রিকেটের এটা বিপিএল এর জন্য গুড সাইন, প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এবং শেষ বল পর্যন্ত লড়াই হচ্ছে। বিপিএল এর যে আমেজ সেটা শুরু হয়েছে বিপিএল এর এই ম্যাচগুলোর মধ্য দিয়ে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল শিমুল, স্পোর্টস মেইল 24.com।